আমি সুধীরচন্দ্র মণ্ডল ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ইংলিশ বিষয়ে গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব, গ্রামার পার্টে ভয়েস নিয়ে আজকে আলোচনা করব। ভয়েস আলোচনা করতে গেলে প্রথম যে জিনিসটা আমাদের দরকার, টেন্সের গঠন। টেন্সের গঠন তারপরে জানা দরকার, ভয়েস করার ক্ষেত্রে টু বি ভার্বের ফর্ম, তারপরে জানা দরকার সাবজেক্ট অবজেক্ট, অবজেক্টকে কীভাবে সাবজেক্টে পরিণত করতে হবে। তো আজকে প্রথমেই আমি টেন্স সম্পর্কে একটু আলোচনা করছি, স্ট্রাকচার নিয়ে। যেহেতু টেন্সের স্ট্রাকচার না জানলে ভয়েস চেঞ্জ করা যাবে না। টেন্স 12টি, প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ, প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, পার্সন অনুযায়ী, নাম্বার পার্সন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি, পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার মূল ভার্বের শেষে আইএনজি, পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ফিউচারে আরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি, ফিউচার ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি মূল ভার্বের শেষে আইএনজি, ফিউচার পারফেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন মূল ভার্বের শেষে আইএনজি। তো আজকে আমি ভয়েস নিয়ে আলোচনা করছি। ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপরে এসে পড়ে তা বোঝায়। ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞা, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ করে সে সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়, অর্থাৎ সাবজেক্ট অ্যাক্টিভ, সাবজেক্ট নিজেই কাজটি সক্রিয়ভাবে করে। প্যাসিভ ভয়েস, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ করে না, অন্যের কাজটি সাবজেক্টের উপর এসে পড়ে, তখন ভার্বের প্যাসিভ ভয়েস হয়। তো এখানে আমি কয়েকটা উদাহরণ উঠিয়ে রেখেছি, আমি এখন করে বোঝাচ্ছি। আই ইট রাইস, আমার টেন্স ধরতে হবে আগে, সাবজেক্টের উপর ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, কাজেই এটা প্রেজেন্ট ইনডেফিনিট। তো ভয়েস করার পাঁচটা নিয়ম আছে, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্টিভ আসবে, অর্থাৎ রাইস, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাইস জু টি যেগুলো অসংখ্য সেগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। রাইস, রাইসের সাথে এখন এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্বের টু বিভার্বের ফর্ম হবে ভয়েস করার ক্ষেত্রে অ্যামিজার, রাইসের সাথে হবে ইস, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে ইটেন, এরপর একটা প্রিপোজিশন যোগ হবে, বেশিরভাগ ক্ষেত্রে বাই হবে, কিছু কিছু ভার্ব আছে তার ক্ষেত্রে কোথাও টু হবে, কোথাও উইথ হবে, কোথাও ইন হবে, কোথাও অ্যাট হবে, এটা পরবর্তী ক্লাসে আমি তোমাদের ডিটেলস বুঝিয়ে দেবো। এখন এখানে বাই প্রিপোজিশন যোগ হলো, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টিভ আছে সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, আইর অবজেক্ট হয়েছে হবে মি, রাইস ইজ ইটেন বাই মি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। নেক্সট প্রশ্ন, আই অ্যাম ইটিং রাইস, আমি আগেই বলেছি টেন্সের গঠন অ্যামিজার যদি থাকে সাবজেক্টের পরে মূল ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভয়েস করার ক্ষেত্রে টু বি ভার্বের ফর্ম হবে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, নাম্বার পার্সন ভেদে। এখানে অবজেক্ট আছে দি ওয়ার, আমি সাবজেক্টিভ নিলাম দি ওয়ার,
এখানে এখানে আছে আই এম মিটিং রাইস, আই এম মিটিং রাইস, এটা হবে রাইস ইজ বিং, রাইস ইজ বিং, ইট ভার্বের পাস্ট পার্টিসিপালে ইটেন বাই মি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি এখানে ইজ বিং দিয়ে করলাম, যেহেতু রাইস থার্ড পারসন সিঙ্গুলার। নেক্সট আছে হি হ্যাজ ডান দি ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দি ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য হ্যাভ বিন হ্যাজ বিন এর হ্যাজ বিন হইবে। দি ওয়ার্ক হ্যাজ বিন ডান পাস্ট পার্টিসিপাল করাই আছে ওখানে, প্রেজেন্ট যে কোনো পারফেক্ট টেন্সে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপাল করাই থাকে, যে প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, মূল ভার্বটা পাস্ট পার্টিসিপাল করাই থাকে। দি ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, হি অবজেক্ট আছে, হি সাবজেক্ট আছে, এর অবজেক্ট হবে হিম। নেক্সট আছে হি ডিড দি ওয়ার্ক, পাস্ট ইনডিফিনিট টেন্স, দি ওয়ার্ক ডিড আছে, ডুর পাস্ট ফর্মে ডিড, এটা পাস্ট ইনডিফিনিট, ওয়াজ এর দিয়ে করতে হবে। দি ওয়ার্ক ওয়াজ ডুর পাস্ট পার্টিসিপালে ডান বাই হির অবজেক্টে হিম, তাহলে দি ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। নেক্সট আছে হি ওয়াজ ডুইং দি ওয়ার্ক, আমরা জানি সাবজেক্ট প্লাস ওয়াজ বয়ার যদি থাকে, মূল ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ভয়েস করার ক্ষেত্রে টু বি ভার্বের ফর্ম হবে ওয়াজ বিং, ওয়ার বিং। দি ওয়ার্ক এর সাথে ওয়াজ বিং থার্ড পারসন সিঙ্গুলার, দি ওয়ার্ক ওয়াজ বিং ডুর পাস্ট পার্টিসিপাল হবে ডান বাই হির অবজেক্ট হবে হিম। হি হ্যাড ডান দি ওয়ার্ক, পাস্ট পারফেক্ট টেন্স, আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল পাস্ট পারফেক্ট টেন্স, দি ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম। পাস্ট পারফেক্ট টেন্সের সকল ক্ষেত্রেই সাবজেক্টের পরে হ্যাড বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল হয়। আই শ্যাল হেল্প হিম, ফিউচার ইনডিফিনিট টেন্স, এখানে শ্যাল আছে, শ্যাল শ্যাল বা উইল থাকলে একটা বি আসবে, শ্যাল বি বা উইল বি, সেখানে হবে হিম থেকে আসবে হি, হির সাথে হইবে উইল বি, হি থার্ড পারসন সিঙ্গুলার। অর্থাৎ সাধারণ নিয়মে সিম্পল ফিউচারিটি বোঝাতে আইর সাথে এবং উইল সাথে শ্যাল অন্য অন্য ক্ষেত্রে উইল বসে, হি উইল বি, হেল্প ভার্বের পাস্ট পার্টিসিপাল হলে ইডি যোগ করে হেল্প, হি উইল বি হেল্প বাই আইর অবজেক্ট হবে মি, হি উইল বি হেল্প বাই মি। নেক্সট হি উইল বি ডুইং দি ওয়ার্ক, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি যদি থাকে, মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভয়েস করার ক্ষেত্রে টু বি ভার্বের ফর্ম হবে শ্যাল বি বিং বা উইল বি বিং, নাম্বার পার্সন ভেদে। এখানে হবে দি ওয়ার্ক, অবজেক্ট আছে দি ওয়ার্ক, এটার সাবজেক্টিভ হবে দি ওয়ার্ক উইল বি বিং ডুর পাস্ট পার্টিসিপালে ডান বাই হির অবজেক্টে হিম, তাহলে দি ওয়ার্ক উইল বি বিং ডান বাই হিম। নেক্সট হি উইল হ্যাভ রেড দি বুক, এই রিড থেকে এই ভার্বটা যখন পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল হবে তখন এটার উচ্চারণ রেড, রিড রেড রেড, স্পেলিংটা একই আছে। তো দি বুক উইল হ্যাভ বিন, যেহেতু দি বুক থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার, এই জন্য উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন রেড বাই হির অবজেক্টে হিম। তো আজকে আমি নয়টা টেন্সে ভয়েস চেঞ্জ করলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
past perfect continuous, future perfect continuous voice tense হয় না। এই জন্য এখানে আমি নয়টা উদাহরণ দিয়ে নয়টা টেন্সের voice tense করলাম। তো নেক্সট ক্লাসে আরো ডিটেইলস আলোচনা হবে। তো তোমাদের হোম টাস্ক থাকবে নিয়মগুলো, টেন্সের নিয়মগুলো, টেন্সের স্ট্রাকচার, ভার্ব টেন্সের স্ট্রাকচার, ভয়েস করার ক্ষেত্রে টু বি ভার্বের ফর্ম, সাবজেক্ট থেকে কিভাবে অবজেক্ট করে, অবজেক্ট থেকে কিভাবে সাবজেক্ট হয়। ধন্যবাদ।